গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি অফ ফেলিস। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজছে প্রায় সকাল 9টা। আমি আর পান্টু, সৌমিতা সবাই এখন উঠেছি। উঠে জাস্ট আমি ফ্রেশ হয়ে ঘরে এলাম, পান্টু এখন গেছে ব্রাশ করতে আর সৌমিতা বসে গেছে রান্নার তোড়জোড়ে। তো পান্টু ব্রেকফাস্ট হয়ে গেলে আমি যাব এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিয়ে যাব একটু বাজারে, যা কিছু বাজার করার আছে টুকটাক, প্লাস হচ্ছে একটু চিকেন টিকেন কেনার আছে। আজকে তো রবিবার, আগের রবিবার আমরা চিকেন খেতে পারিনি কারণ একাদশী ছিল, তার আগের দিন পরের দিন নিরামিষ ছিল, তো আজকে চিকেন মাছ সবই খাওয়া হবে। তো যাই হোক, চলো দেরি না করে আজকের ব্লগ শুরু করে দেবো, লেটস গো। সকাল সকাল দেখো কারা চলে এসছে, দিদা চলে এসছে, এদিকে কোয়েল চলে এসছে, এই যে পান্টুও কোথায় গেছিল চলে এসছে, এই যে মতো গেছে, ঠিক আছে। তো এরপর যাবো হচ্ছে বাজারে, গিয়ে দেখাচ্ছি তোমাদের। গাইজ, এই যে আমি আর পান্টু যাচ্ছি বাজারে, ছোটো অল্প স্বল্পই কিছু নিয়ে আসার আছে, মাংস আছে প্লাস আরো কিছু মশলাপাতি, তো চলো বাজারে যাই। পান্টু অলরেডি দেখতে পাচ্ছ গাড়িতে চেপে বসে গেছে, ঠিক আছে, তো চলো বাজারে যাই, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইজ, আমার সবজি বাজার টুকটাক যেটা করার ছিল করার হয়ে গেছে, তো এখন দেখতে পাচ্ছ এসেছি চিকেন কিনতে। আমরা বরাবর এই দোকান থেকেই চিকেন কিনি কারণ এই দোকানে চিকেনটা খুব ভালো দেয়, তো চিকেন নিয়ে সোজা বাড়িতে চলে যাব। তো বন্ধুরা, এই যে বেড়ালটাকে দেখতে পাচ্ছ, এ বেশ কয়েকবার আমাদের বাড়ি থেকে মাছ খেয়ে চলে গেছে, মাছের ডিমের বড়া খেয়ে চলে গেছে, একবার পান্টুর মাংস খেয়েও চলে গেছিলো। তো ওরমভাবে ডাকছে কারণ বাবা এক্ষুনি মাছ নিয়ে এসে বারান্দায় রেখেছে, সেই কারণে এইভাবে ডাকছে। আর এই যে গাইজ, আমি এখন চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ আলু টমেটো কড়াই পড়ে গেছে, রান্না স্টার্ট হয়ে গেছে চিকেন, আর এদিকে হচ্ছে মা দিদা মাছ খাবে, মামামো মাছ খায়, সেই কারণে মাছও রান্না হচ্ছে। রান্নাটা হয়ে যাক, আমি চটপট কাপড় জামাগুলো কেচে নিই, সব ভেজানো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই এক বালতি কেচেছি আজকে, বেশি কাচিনি কারণ দু তিন দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে খুব সমস্যায় পড়ে যাবো, ঠিক আছে, সেই কারণে অল্পই কেচেছি, কারণ অল্প যদি কাচি আর কি ঘরে বারান্দায় এরকমভাবে আর কি ওপর নিচ করে আমি শুকিয়ে নিতে পারবো, নাহলে শুকাতে পারবো না, ঠিক আছে। তো চলো জামাকাপড়গুলো চটপট করে শুকিয়ে নিই, মানে রোদে দিয়ে দিই, তারপর দেখি যদি একটু ক্লাবে যেতে পারি, আড্ডা মারতে বা কোথাও বেরোতে পারি বেরোবো। রবিবারে না আমি একটু বেশি রান্নাঘরে আসা যাওয়া করি কারণ অন্যদিন তো থাকি না বাড়িতে, তো দেখতেই পাচ্ছ চিকেন চেপে গেছে। হ্যালো গাইজ, তো এখন ঘড়িতে বাজে প্রায় 1:30, আমি একটু বেরিয়েছিলাম আড্ডা মারতে, এই যে ঝিলের পাড় দেখতে পাচ্ছ, এটা আমাদের একটা বড় ঝিল আছে, তার পাশে একটা পুকুর, তার পাশে একটু দাঁড়িয়েছিলাম, একটু আগে গেছিলাম হচ্ছে চা খেতে, চাটা খেয়ে এলাম। তো আড্ডা কমপ্লিট, এখন যাব হচ্ছে বাড়িতে, বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করবো, তো চলো দেখাচ্ছি তোমাদের। গাইজ, এখন ঘড়িতে প্রায় 2 বাজছে, মা দিদা কোয়েল আর মাম্মামের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি কিছুক্ষণ আগে বাড়িতে এসেছিলাম, এসে এখন জাস্ট স্নান টান করলাম, তো যাব এখন খেতে, চটপট খাবার খাবো, খেয়ে তারপর যাব হচ্ছে কোয়েলকে ট্রেনে তুলে দিতে, ওর তো কাজ আছে, টিউশনও থাকে, ও জাস্ট এসেছিলো দিদাকে এখানে দিয়ে গেল। দিদা আগেও ছিল আমাদের বাড়িতে, মা যখন অপারেশন হয়েছিল প্রথমে তো মায়ের ক্যান্সার ধরা পড়ে যখন, তখন যে ক্যান্সারের টিউমারটা ছিল সেটা অপারেশন হয়েছিল, সেই অপারেশনের সময় থেকে দিদা ছিল। তো কিছুদিন আগে যখন মাম্মামের জন্মদিনে কোয়েলরা এসেছিলো, তখন কোয়েলদের সাথে দিদা গেছিলো ওদের বাড়িতে, তো আবার আজকে কোয়েল দিয়ে গেল, তো যাই হোক খেয়ে দিয়ে যাবো ওকে ট্রেনে তুলে দিতে নিমলিপুর স্টেশনে, তো তারপর এসে দেখি যদি একটু ঘুমাতে পারি, রবিবার তো, তো যাই হোক চলো এখন চটপট লাঞ্চটা করে নিই। গাইজ, দেখতেই পাচ্ছ আমি বসে গেছি খেতে, এখানে ডাল দিয়ে ভাত মাখিয়েছি আর সঙ্গে রয়েছে আলু পটল কুমড়োর তরকারি, এটা তাড়াতাড়ি খাচ্ছি যাতে মাংসটা নেক্সট খাবো, সেই কারণে একটাই তো দিন রবিবার, যেদিন মাংস টাংস খেয়ে দুপুরে একদম ভাত ঘুম দিই, যদিও আজকে হয়তো ঘুমাতে পারবো না কারণ কোয়েলকে ছাড়তে যেতে হবে, তারপরে একটু কেনাকাটি করতে যাওয়ার আছে, তো যাই হোক চটপট খেয়ে নিই তারপর কথা হচ্ছে। ঘড়িতে প্রায় 3:15 বাজছে,
রোদ দেখতেই পাচ্ছ, আমি চোখ তাকাতে পারছি না। তো এখন বেরোলাম বাড়ি থেকে, যাচ্ছি নিউলিপুর স্টেশন, দেখি কখন ট্রেন পাই। স্টেশনে এসে গেছি, টিকিট কেটে নিয়েছে কোয়েল, এই যে। আর ট্রেন এখনও আসেনি, এই যে আমরা ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, ওইদিকের লাইনে ট্রেন আসবে। তো চলো, প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হলে ভালো লাগতো আরও বেশি। এই যে ওভারব্রিজে উঠে গেছি, হ্যাঁ তোমাদের দেখাচ্ছি জায়গাটা, দেখো। তো চলো দেখি ট্রেন কখন আসে। গাইজ, আমরা 5 মিনিটও দাঁড়িয়ে নেই, দেখলাম ট্রেন ঢুকে গেল। এই যে কোয়েল উঠে গেল ট্রেনে, তো এবার যাই দেখি, কিছু কেনাকাটি করার আছে। একটু মার্কেটিং করতে, পুজোর নয়, সৌমিতার পিসির বাৎসরিক কাজ আছে, তো আমাদের নিমন্ত্রণ আছে। তো দাদাদের জন্য কিছু নিতে এসেছিলাম, তো দুটো শার্ট নিয়েছি, সেগুলো দেখাচ্ছি পরে। আর দেখছি আমাদের জন্য যদি কিছু পাই, সামনেই তো পুজো, দেখি। আমার সেরকম কিছু পছন্দ হয়নি, আমি টি শার্ট নেবো ভাবছিলাম, দেখলাম অনেক কিন্তু আমার পছন্দ হলো না। দেখা যাক, সৌমিতার যদি কিছু পছন্দ হয় তো নেবো, সব বাড়িতে গিয়ে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, এখন প্রায় 6:30 বাজতে যায়, তো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে এসছে। আমরা ছাদে খেলছিলাম, আমরা খেলছিলাম না, আমি বসেই ছিলাম, একটু এডিটের কাজ টাজ বাকি ছিল, সেগুলো করছিলাম। আর পান্টু আর সৌমিতা খেলছিল, এই যে সৌমিতা বসে আছে। তো ওয়েদারটা দেখতে পাচ্ছ, আমরা আসলে খুব মজা করছি, কারণ সচরাচর এই টাইমে আমরা বাড়িতে আমি থাকি না, সৌমিতা পড়াতে বসে, ব্যস্ত থাকে, পান্টু ঘুমায়, টিউশন যায়, তো তিনজনে একসাথে আসি, বেশ ভালো লাগছে, এনজয় করছি। আর চারজন, এই যে আর একজন আছে, কে আছে, ওর নাম বোবো, ওর নাম হচ্ছে বোবো, এই যে বোবো আছে আমাদের সাথে। আর কি কি কিনলাম সেগুলো তোমাদের দেখাচ্ছি। সৌমিতা আর পান্টু আজকে ওই বাড়ি চলে যাবে, কারণ তোমাদের তো বললাম যে ওর পিসির বাৎসরিক কাজ আছে, তো সেই কারণে ওরা দুজন আজকে ওই বাড়ি চলে যাবে, আমি একা রাতে থাকবো বাড়িতে। মজার কিছুই নেই, ঘুমাতে হবে কারণ কাল অফিস আছে। তো যাই হোক, চলো একটু ছাদে হাওয়া টাওয়া খেয়ে নিই, তারপর নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি, লেটস গো। তো গাইজ, এখন ঘড়িতে বাজছে 9:10 প্রায়, তোমাদের সাথে সন্ধেবেলা কথা হলো, তারপর নিচে এসে সৌমিতা বানালো চা, তার সাথে বিস্কিট খেলাম, খেয়ে আমি শুলাম, আমার মাথাটা ডিপ ডিপ করছিল, কারণ দুপুরে একটা জিনিস বানিয়েছিলাম, পাঁপড় ভাজা, সেটা বলেনি। পাঁপড় ভাজা, নলি পাঁপড়, নলি পাঁপড় তোমরা কে কে খেয়েছো, ওই যে আঙুলে আটকে পাঁচ আঙুলে পাঁচটা খায়, ওই নলি পাঁপড়। তো আমার মাথাটা ডিপ ডিপ করছিল, কারণ দুপুরে একটু ঘুমাইনি, রোদের মধ্যে বেহালা গেছিলাম, তো সেই যে আমি এসে শুয়েছিলাম, এতক্ষণ শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, এই জাস্ট 10 মিনিট আগে আমি উঠলাম, ও রেডি হয়ে ডাকছিল, কারণ ওকে এখন বাপের বাড়ি দিয়ে আসতে হবে, আজকে মস্তি হবে ভাই, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা বেরোবো, মাম্মাম চলে গেল ইমনদের বাড়ি, ওকে ওখান থেকে নেব। সব থেকে বড় কথা, রাত্রিবেলা ফোন করেই বলবে তোমরা কেন নেই, আমার ভালো লাগছে না, এসব গল্প। হ্যাঁ, তো যাই হোক বেরোবো। আর তোমাদের যেটা বলেছিলাম যে কি কিনলাম সেটা দেখাবো, আমরা আমাদের জন্য কিছু সেরকম কিনিনি, কারণ হাতে সময় অল্প ছিল আর গরম প্রচণ্ড ছিল, আর খুব একটা জিনিস আমার পছন্দ হচ্ছিল না। তো ওর দুই দাদার জন্য দুটো শার্ট আমরা নিয়েছি, শার্ট দুটো, কুর্তা শার্ট, শার্ট দুটো তোমাদের দেখাচ্ছি, দেখে তোমরা জানিও কেমন হয়েছে। তো এটা আমার বর্দার জন্য, এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা কুর্তা, এটা বর্দার জন্য, আর সেম জিনিস, আলাদা কালার, আলাদা সাইজ, কারণ দুজনের সাইজ আলাদা। তো এই যে এটা না খুললেও চলে, এই যে সেম প্যাটার্ন, শুধু কালার আলাদা। এই দুটো জিনিসই নিয়েছিলাম, আর জাস্ট দুটো জলের বোতল নিয়েছিলাম, আর সেরকম কিছু নিইনি। সেটা সেই মাম্মাম মানে পান্টু হাতে নিয়ে বলছে ওটা আমার, এটা আমার, এটা আমার। ও আর দুটো ইয়ে কেনা হয়েছিল, টিফিন বক্স, আমি টিফিন নিয়ে যাবো বলে, যেটা কিনবো কিনবো করে কেনা হচ্ছিলো না, তো ব্যাস এতটুকুই। তো ওদেরকে ছেড়ে দিয়ে আসি ওই বাড়িতে, বা হয়তো পান্টুকে ছেড়ে আমি আরও যাবো কোথাও কিছু হালকা খেতে। তো দেখাচ্ছি, চলো বেরোই বাড়ি থেকে, লেটস গো। আমরা এসেছি পারুলে এখন খেতে, লোক সামলাতে না পেরে, এই যে দেখো এসেছিলাম ফিঙ্গার খেতে, তো রাত অনেক হয়ে গেছে, প্রায় 10টা বাজে, ফিঙ্গার তো নেই, এই স্প্রিং রোলটা পেয়েছি, তো চটপট এটা খেয়ে নিই, কারণ মাম্মাম মামার বাড়িতে আছে, ওকে খাওয়াতে হবে, তাড়াতাড়ি ফিরতে হবে। তো তারপর রাতে আমি তো চিকেনই খাবো, চলো দেখাচ্ছি। তো গাইজ, এখন ঘড়িতে 10:30 বাজছে, দেখতেই পাচ্ছ,
ওখানে দেখলে আমরা স্প্রিং রোল খেলাম, তারপর ওখান থেকে এলাম হচ্ছে আমাদের বাজারে, আমাদের রাতে একটা বাজার বসে, সেই বাজারে গেলাম, গিয়ে কিছু বাজার করার ছিল, টুকটাক সবজিপত্র সেগুলো কিনলাম, কিনে সৌমিতাকে ছাড়লাম ওই বাড়িতে, ছেড়ে আমি এলাম এই জাস্ট বাড়িতে। তো প্রচণ্ড গরম আজকে, এই এখন আবার দেখলাম বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, দেখা যাক বৃষ্টি একটু হলে ভালোই, রাতের বেলা ঠান্ডা হয়ে যাবে, ওয়েদার ঠান্ডা থাকলে ঘুমও ভালো হয়। তো যাই হোক চলো এরপর ডিনারে বসবো কিছুক্ষণের মধ্যেই, তো ডিনারে গিয়ে দেখাচ্ছি তোমাদের কী খাওয়া হবে। কী খাওয়া হবে আজকে, রুটি আর মাংসই বোধহয় খাওয়া হবে, কারণ চিকেন রয়েছে দুপুরের, আর এখন রাত্রে কারণ দুপুরে খেয়েছি ভাত, তো এখন প্রবাবলি রুটিই খাবো। তো চলো দেখি কী খাওয়া হয়, দেখাচ্ছি। সো গাইজ, আমি চলে এসেছি খাবার খেতে, দেখতেই পাচ্ছ রুটি আর চিকেনই খাবো, কারণ দুপুরে ভাত খেয়েছি, তো রাতে ভাত খাবো না, কারণ একবেলা আমি ভাত খাই একবেলা রুটি খাই, তো দুটো রুটি নিয়ে নিয়েছি, কারণ বাইরে ওই স্প্রিং রোলটা খেয়ে আমার পেট অর্ধেক ভরা, আর অর্ধেক পেট ভরাবো এই দুটো রুটি আর কয়েক পিস চিকেন খাবো। তো যাই হোক চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। সো গাইজ, এখন প্রায় বাজছে রাত 12:30, আমি খেয়ে দিয়ে চলে এসেছি ঘুমাবার জন্য। তো তোমরা তো জানো আজকে সৌমিতাও নেই, পান্টুও নেই, পান্টু থাকলে একটু ঘুমাতে সময় লাগে, কারণ আগে ওকে ঘুম পাড়াতে হয়, আর ও দুপুরবেলা যদি একটু ঘুমিয়ে নেয় তাহলে ও রাতে ঘুমাতে একটু সময় লাগে। তো আমি আজকে একাই আছি, জাস্ট শোবো, শুলেই মানে পড়লেই ঘুম আর কি। তো যাই হোক চলো আজকের ব্লগ এখানেই শেষ করব, বেশি সময় নেব না তোমাদের। তো যদি আমাদের চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগছে তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল ফ্যামিলি অফ এলিসকে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলো না, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমরা পেতে থাকবে। তো সবাই খুব 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 ভালো থেকো, চলো গুড নাইট, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে, টাটা।